नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 100 বছরেও একটাও ইঁদুর বাড়িতে দেখতে পাবেন না। এই রেমিডিটা ব্যবহার করার পর, এই দেশি রেমিডিটা যারাই ব্যবহার করেছে তাদের বাড়ি থেকে ইঁদুর এমনভাবে চলে গেছে যেমন সেই জাদু হয়ে গেছে। অনেকেরই বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই হয়ে গেছে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। আর অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে অনেক ইঁদুর হয়ে গেছে, ইঁদুর তাড়ানোর নানা ধরনের উপায় ব্যবহার করেছি কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। এমনটা দেশি টোটকা বলুন যাতে করে ইঁদুর তুরন্ত বাড়ি থেকে চলে যায়, এমনকি একটাও ইঁদুর না মরে। যদি আপনাদের বাড়িতেও ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার, এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা। চা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, চায়ের পাতাটা ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবে ব্যবহার করতে পারি। চায়ের পাতার মধ্যে কিন্তু একটা চিনির যে মিষ্টি গন্ধ থাকে যার কারণে চায়ের পাতা ব্যবহার করছি। নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের আটা, দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু আমার দলা পেকে গেছে, খারাপ হয়ে গেছে। এখানে আপনারা আটা, ময়দা, চালের গুঁড়ো, বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এমন কিছু জিনিস নেবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল, তারপর হাত দিয়ে এই দুটো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে প্রথমে কিন্তু একটু বেশি জল দেবেন না, সামান্য পরিমাণের জল দিয়েই কিন্তু মাখবেন, কেন কি চায়ের পাতার মধ্যে একটা ভিজে ভাব রয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পাতলা হবে না, আটা ময়দা ঠিক যেভাবে মাখেন ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি আর নিয়ে নিয়েছি এখানে একটা আমি প্লেট। নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা, আপনারা এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। আর শুকনো লঙ্কা না নিলে আপনারা যে কোনো ঝাল গুঁড়ো লঙ্কা নিতে পারেন, তবে ঝাল যাতে একটু বেশি হয়, যেহেতু লঙ্কার মধ্যে একটু ঝাল রয়েছে। আমি এইভাবে করে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা ছুরি বা বটির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কাটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার, যে ডিটারজেন্ট পাউডার জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই ডিটারজেন্ট পাউডারই নিয়েছি। তারপর খুব ভালোভাবে ডিটারজেন্ট পাউডারের সাথে লঙ্কাটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ, আপনারা এক্সপায়ার মেডিসিনেরও ব্যবহার করতে পারেন। এবার আবারও আমি খুব ভালোভাবে তিনটে উপকরণকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, যেটা আমি মাখিয়ে রেখেছিলাম চায়ের পাতার আটা দিয়ে সেখান থেকে কিছুটা অংশ নিয়েছি, হাত দিয়ে এইভাবে করে প্রথমে গোল করে নেব, তারপর ঠিক এইভাবে করে একটু চ্যাপটা করে বাটির মতো বানিয়ে নেব। এবার লঙ্কার যে মিশ্রণটা করে রেখেছি সেটাকে কি করব, এর মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে এইভাবে করে, যাতে করে কোনোভাবেই ভেতরের মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে আমি আবারও গোল করে দিলাম। ঠিক একইভাবে আরও বাকি আমি এইভাবে করে কিছুটা বল বানিয়ে নেব। ভেতরে যে মিশ্রণটা আমি দিচ্ছি, কাঁচা লঙ্কা, এক্সপায়ারি সিরাপ আর ডিটারজেন্ট পাউডারের, এটা মিশে যাওয়ার কারণে এমন একটা রিয়াকশন হয়ে যাবে, এটা যদি কোনোভাবে ইঁদুর খায় ইঁদুরের কিন্তু পেটের মধ্যে জ্বালা করতে শুরু করবে, আর তখনই কিন্তু ইঁদুর দেখবেন বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে। কেন কি ওপরে আমি আটা চায়ের পাতার মিশ্রণ দিয়েছি যার কারণে কিন্তু ইঁদুর খাওয়ার জন্য আসবে। তাছাড়াও এখানে নিয়েছি আমি বেশ কিছুটা সলতে, সলতে যেহেতু ঘিয়ের আমরা জ্বালিয়ে থাকি অনেকে, তো এই সলতেটাই আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম যাতে করে ঘিয়ের যে গন্ধ থাকে গন্ধের কারণে ওরা খাওয়ার জন্য আসে, যার কারণে এখানে আমি সলতের ব্যবহার করেছি। আপনারা চাইলে যে গোল ফুল সলতে হয়ে থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন, তবে এখানে সলতে এই কারণেই দিচ্ছি যার কারণে ঘিয়ের গন্ধটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সব বলগুলোর মধ্যে আমি সলতেগুলো এইভাবে করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, তবে যেখানে আমরা ব্যবহার করব সেই জায়গাটা যাতে নোংরা না হয় তার কারণে আমি এখানে পেপারের টুকরো নিয়েছি, পেপারের মধ্যে এই বলগুলোকে দিয়ে ব্যবহার করব। তো যে জায়গাতে আপনাদের ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতে এই বলগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বেশ কিছুটা কৌটো জার রেখেছি, এখানে কোনোভাবে যদি ইঁদুর চলে আসে আমাদের কিন্তু অনেকটাই সমস্যা হবে, কেন কি এত জিনিস বের করে আমাদের কিন্তু ইঁদুরটাকে খোঁজাখুঁজি করতে হবে। তো এই জায়গাতে
আমি এইভাবে করে একটা বল দিয়ে রাখলাম। তাছাড়াও খাবারের জন্য রাত্রেবেলা ইঁদুর দেখবেন আমাদের কিচেনের মধ্যে চলে আসে, আপনারা গ্যাস ওভেনের ওপরেও দিতে পারেন এই বলগুলো বা সাইড করেও রেখে দিতে পারেন। এতে কি হবে, আমরা যে ঘিয়ের একটা সলতে দিয়েছি ওর যে ঘিয়ের একটা গন্ধ, গন্ধের কারণে দেখবেন ওরা যখনই কিচেনের মধ্যে আসবে এই বলগুলো খেতে শুরু করবে। আর খাওয়া মাত্রই দেখবেন ভেতরে যে একটা কাঁচা লঙ্কা, এক্সপায়ারি সিরাপ, ডিটারজেন্ট পাউডারের মিশ্রণ দিয়েছি, ওইগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে 5 মিনিটও থাকবে না। তাছাড়াও আমাদের যেখানে মশলাপাতির কৌটো রাখা হয় অনেক সময় মুখে করে ওরা ফেলে দেয় বা জিনিসও নষ্ট করে দেয়, তো এখানেও কিন্তু আপনারা এইভাবে করে বলগুলো দিয়ে রেখে দিতে পারেন। তাছাড়াও যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই এই বলগুলো ব্যবহার করবেন। আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি সেখানে দেখবেন পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, আর এখানে অনেক সময় ইঁদুর কিন্তু রাত্রেবেলা চলে যায়। কোনোভাবেই যদি ইঁদুর বাচ্চা দিয়ে দেয় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়, আমাদের পুরো বাড়িতে ইঁদুরের উপদ্রব আরও বেশি হয়ে যায়। তো গ্যাসের সিলিন্ডারে সাইড করে আপনারা এই মিশ্রণটা এইভাবে করে রেখে দেবেন। তাছাড়াও আমাদের বাড়িতে যেগুলো আমরা জিনিসপত্র ব্যবহার করি না অনেক সময় দেখা যায় সেই জিনিসপত্রের মাঝেও কিন্তু ইঁদুর চলে আসে, আর এখানেও যদি কোনোভাবে ইঁদুর বাচ্চা দিয়ে দেয় তখনও কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়। তো আপনারা যে জিনিস ব্যবহার করেন না সেই জিনিসগুলো কিন্তু বাইরে রাখার চেষ্টা করবেন। তো আপনারা এই জিনিসপত্রের মাঝেও কিন্তু একটা বলগুলো এভাবে করে দিয়ে রেখে দিতে পারেন, দেখবেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে বা থাকবে এটা কিন্তু খেতে শুরু করবে। কেন কি এখানে ঘিয়ের যে সলতেটা রয়েছে সেই গন্ধের কারণে কিন্তু খেতে যাবে, আর খাওয়ার সাথে সাথে ভেতরের যে পুরের মতো মিশ্রণ দিয়েছি তার কারণে কিন্তু ওরা বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে। অনেক সময় আমাদের খাটের সাইড হয়ে, ফ্রিজের সাইড হয়ে, আলমারির সাইড হয়ে রাত্রেবেলা কিন্তু চলাচল করতে থাকে, তো আপনারা খাটের সাইডেও দিয়ে রাখতে পারেন অথবা আপনাদের যে ফ্রিজের তলার সাইডে বা আলমারির তলার সাইডেও কিন্তু এই বলগুলো এইভাবে দিয়ে রাখতে পারেন। যখনই ওরা রাত্রেবেলা এই দিক দিয়ে আসা যাওয়া করবে তখন কিন্তু আসা মাত্রই দেখবেন খেতে শুরু করবে, খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে আর 1 মিনিটও থাকবে না। বাড়িতে ইঁদুর কোন দিক দিয়ে আসছে সেই দিকটা লক্ষ্য করবেন, সেখানে কিন্তু এইভাবে বলগুলো দিয়ে রাখবেন। সেটা জল যাওয়ার ড্রেন হতে পারে বা আপনাদের মেন দরজা হতে পারে। মেন দরজার উল্টো সাইডে রাত্রেবেলা ইঁদুর বাড়িতে চলে আসে, তো আপনারা মেন দরজার সাইড করে এই বলগুলো রেখে দেবেন, তাহলে দেখবেন ইঁদুর কোনোভাবেই আপনাদের বাড়িতে আসবে না। ইঁদুর তাড়ানোর এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।